একটু একটা গিয়ে কত ডিগ্রি পাচ্ছে, কত কি কেন পায় না, অনেক অনেক কোয়েশ্চেন কত। এটার মধ্যে আমি 1:2 দিলাম, তারপর কত পাবো, ডিগ্রি দিলাম, আপ হয় না, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক এই ধরনের, এই রিলেটেড শুধুমাত্র অপটিক্যাল পাওয়ার বাজেট নিয়ে আজকে আমরা কথা বলবো, আর অন্য কিছু না। এখানে আমরা আগে দেখি আজকে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন কি কি থাকবে আজকে, এই এই আউটকামের পরে আমরা কি কি পাবো। আমরা ছোট্ট একটা ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো। সবাই জানে ডিবি, ডিবি কি, ডিবিটা কোথেকে আসছে, কি ডিবি দিয়ে কি করে, অপটিক্যাল পাওয়ারটা কি, অপটিক্যাল পাওয়ার দিয়ে কিভাবে অপটিক্যাল পাওয়ার মাপে, ফাইবার অপটিক কি, এইগুলো নিয়ে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিব। RXTX টা কেন, RXTX আসলে কি, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। স্প্লিটিং রেশিও কোনটার পরে কিভাবে স্প্লিট করবেন, কোনটার পরে কিভাবে স্প্লিট করবেন, কতর পরে কত লাগাবেন, এটা নিয়ে একটু কথা বলবো। পাওয়ার বাজেট কেস স্টাডি, আপনারা যারা আছেন সবাই একটু কাগজ কলম হাতে নিয়ে বসবেন, আজকে আমরা হাতে কলমে ক্যালকুলেশন করে করে দেখবো যে কত ডিবি পায়, এটার সাথে এটা লাগালে তারপরে কত ডিবি হয়, কত ডিবি পাওয়া উচিত টাইম সাইডে, এটা আমরা হাতে কলমে আজকে করবো সবাই মিলে। আপনারা কাগজ কলম নিয়ে বসবেন, তারপরে হচ্ছে আমরা কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাবো। এই হচ্ছে আজকে আমাদের কি থাকবে আজকের সেশনটাতে, আমরা আজকে কি পাবো, চলেন একটু ভিতরে ঢুকি। আপনারা স্ক্রিনে একজন ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছেন, এই ভদ্রলোকের নাম হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। ওনার নাম আলেকজান্ডার গ্রাহাম বেল, অনেকে হয়তো শুনেছেন, অনেকে শুনেনি। তো আলেকজান্ডার গ্রাহাম বেল কি, উনি ইউনাইটেড কিংডম, মানে যেটা আমরা বলি লন্ডনে, ইউনাইটেড কিংডম ব্রিটিশ একজন ভদ্রলোক, উনি জন্মগ্রহণ করেন 1847 সালে এবং উনি মারা যান অগস্টে 1922 সালে। উনি আপনারা জানেন যে ছোট সময় অনেক হয়তো পড়েছি আমরা যে টেলিফোন আবিষ্কার কে করেন, টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল। উনি টেলিফোন আবিষ্কারের জনক, উনি টেলিফোন আবিষ্কার করেন। উনিও যদিও ইউনাইটেড কিংডমের মানে লন্ডনের ব্রিটিশ একজন ভদ্রলোক, কিন্তু তারপরে উনি কি করেন, আমেরিকা উনাকে নিয়ে যায় ইউনাইটেড স্টেটস। উনি পরবর্তীতে ইউনাইটেড স্টেটস থেকেই আলেকজান্ডার গ্রাহাম বেল এই ল্যাবরেটরিতে, যার নাম হচ্ছে বেল ল্যাবরেটরি, আপনারা অনেকে শুনেছেন বেল ল্যাবরেটরি, বেল ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন এবং তারপরে এই পেটেন্ট নিয়ে নেন, এই টেলিফোন আবিষ্কারের পেটেন্ট নিয়ে নেন। তার কে করে, আমেরিকা করে, কিন্তু উনি কিন্তু ব্রিটিশ নাগরিক, উনি কিন্তু ব্রিটিশ। তাহলে তারপরে ওই টেলিফোনের সাথে রিলেটেড সাউন্ড, তখন সাউন্ড ক্যালকুলেশনের একটা ম্যাটার চলে আসে। ধরেন প্রতিটা জিনিসের একটা একক থাকে, আপনি যদি বলেন যে আপনি কয় কেজি চাল কিনেছেন, আমি বলবো যে আপনি, আমরা যদি জিজ্ঞেস করি কেউ বলবে 10 কেজি, 20 কেজি, কেজি হচ্ছে চালের একক, মানে ওয়েট। এখন যদি তরল পদার্থ ধরি, আমি কয় কেজি, কয় লিটার তেল কিনেছি, লিটার, তরল পদার্থের একক কি লিটার, 10 লিটার তেল, 5 লিটার পানি ইত্যাদি ইত্যাদি লিটার। এখন আমি যদি কাউকে জিজ্ঞেস করি আপনার এখানে সাউন্ড কত, যে কাউকে যদি আমি জিজ্ঞেস করি ভাই আপনার এখানে সাউন্ড কেমন, আপনি হয়তো আমাকে উত্তর দিতে পারেন যে সাউন্ডটা ভালো। আগে আমরা জিজ্ঞেস করছিলাম মারুফ ভাই আপনার সাউন্ডটা একটু বাড়ান, সাউন্ডটা কমান, সাউন্ডটা শোনা যাচ্ছে না। আপনারা কেউ কিন্তু বলেন নাই, আমরা বলি নাই যে মারুফ ভাই আপনার এখানে সাউন্ড কিন্তু 10 কেজি, আপনি 20 কেজি সাউন্ড করেন, 5 লিটার আছে, 10 লিটার সাউন্ড বাড়ান। তাহলে কি হলো, সাউন্ডের একটা একক লাগলো। তখন উনি কি করলেন, এই বেলের নামে, আলেকজান্ডার গ্রাহাম বেলের নামে বেল, বেল হচ্ছে সাউন্ডের একক। তাহলে বেল থেকে আমরা যদি যাই দেখি হোয়াট ইজ ডিবি, ডি হচ্ছে ছোট হাতের, বি বড় হাতের, এইভাবে লেখা হয় ডিবি। ডিবিটা কি, ডিবিটা হচ্ছে এসি বেল, বেল আসলো হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল ওনার বেলের নামে, আর এসি, এসি হচ্ছে 10 ভাগের 1 ভাগ, এক বেলের 10 ভাগের 1 ভাগ ডেসি, ডেসি বলা হয়, বেকা মানে 10, এখান থেকে আসলো ডেসি। তাহলে ডেসি বেলটা কি হলো, এক বেলের 10 ভাগের 1 ভাগ হচ্ছে ডেসি বেল, তাহলে ডেসি বেল দিয়ে সাউন্ড মাপা হয়। আসলে ডেসি বেলটা ফ্রিকোয়েন্সি দিয়ে, পরে আমরা যাচ্ছি। তাহলে এখন আমরা তখন কিন্তু বলতে পারবো যে আমার এখানে 10 ডেসি বেল আছে, 30 ডেসি বেল আছে, বাড়ান কমান,
তখন আমরা একটা এটার এককটা পেলাম ডেসিবেল। এটা কি? ডিবি মিন্স ডেসিবেল। সেই জায়গা থেকে ডিবিটা আসছে। তারপর আপনারা দেখবেন ডেসিবেলের পরে ছোট্ট একটা এম লেখা থাকে। এম এম হচ্ছে স্মল লেটার। তাহলে ডিস ডেসিবেল কি? ডিবিএম। ডিবিএম থেকে ডেসিবেল আর মিলি ওয়াট। ওয়াট আপনারা জানেন ওয়াট কি? ওয়াট হচ্ছে ওই যে আমরা ইলেকট্রিসিটি কত ওয়াট খায় আপনার ইলেকট্রিসিটি কনজিউম করে। তাহলে মিলি ওয়াট হচ্ছে এক ওয়াটের 1000 ভাগের এক ভাগ। আপনার যেটা ডিবি মাপি আপনি পাওয়ার কর্ড দিয়ে মাপি যেটা আমরা পাওয়ার মিটার লাগালে পরে ওইখানে ছোট্ট একটু পাওয়ার যায় ওইটা হচ্ছে 1000 ভাগের এক ভাগ। এটা কেন মিলি ওয়াট? তাহলে আমরা কিভাবে আসলো ডিবিএম? ডি ছোট হাতে, বি ক্যাপিটাল, ছোট হাতে এম, ডেসিবেল আর মিলি ওয়াট। ওকে, সেটা হচ্ছে ডিবিএম। নেক্সট স্লাইডে যদি আমরা যাই আরেকজন ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছেন। আমি এই দিকে নিয়ে আসছি ইটস রিলেটেড আজকের সেশনের সাথে রিলেটেড, যাতে আপনারা অনেকে কাজ করেন কিন্তু একটু ব্যাকগ্রাউন্ড জানেন না, জানলে সুবিধা হয়। একজন ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে স্যার চার্লস কিউন কাও। উনি একজন চাইনিজ ভদ্রলোক। উনি বর্ন সাংহাইতে, ওনার জন্ম চায়নাতে 1933 সালে, এবং উনি হংকংয়ে মারা যান। উনি চায়নাতে জন্মগ্রহণ করার পরেও, চাইনিজ একজন ভদ্রলোক হওয়ার পরেও ওনাকে ওনার গবেষণা থেকে শুরু করে সবকিছু আমেরিকায়। উনি হচ্ছে ফাইবার অপটিকের জন্য, ফাইবারের এই ফাইবার অপটিক কিনে নেয়, এখানে মনে হয় এমন কেউ নাই, 100 জনের মধ্যে 100 জনই কিনে। উনি ফাইবার অপটিক আবিষ্কার করেন, যেটা ফাইবার অপটিকের জনক বলা হয়। কিন্তু আলটিমেটলি কি হয়, এটার পেটেন্ট নিয়ে নেয় আমেরিকা। এখন যদি কোনো কান্ট্রি হিসাবে বলি কে করেছেন, সেটা হচ্ছে আমেরিকা। কোনো কান্ট্রি যদি বলি তাহলে ইউনাইটেড স্টেটস হচ্ছে এই ফাইবার অপটিকের এটা আবিষ্কারক। তাহলে পরে উনি হংকং এ মারা যান, উনি হংকং এর সিটিজেন ছিলেন। তো এই স্যার চার্লস কাও, আপনারা দেখতে পাচ্ছেন ফাইবার অপটিক কেবল। এই ফাইবার অপটিক কেবলের পরে আলোর কিছু বিচরণ, ফাইবার অপটিক আসলে ভেতরে আলো দিয়ে কাজ করে, আলোর সাথেই সম্পর্কযুক্ত। আচ্ছা, আমি একটু বলে রাখি, সবাই এখন এখানে আছেন এই মুহূর্তে, আমরা একটু পরে ডিসকানেক্টেড হয়ে যাব। ডিসকানেক্ট হয়ে গেলেও আপনারা একই আইডি দিয়ে ঢুকতে পারবেন, কিন্তু পাসওয়ার্ড হয়ে যাবে 11, পাসওয়ার্ড হয়ে যাবে ABC123। আপনারা লিখে নেন পাসওয়ার্ডটা ABC123, কারণ আমার এখানে 100 জন কানেক্টেড আছে আর যাতে, এবং আমার অনেক ওয়েটিং এ আছে আর যাতে কেউ অ্যাক্সেস করতে না পারে, আপনারা সেম আইডি এবং পাসওয়ার্ড 123 ABC123 দিয়ে জয়েন করবেন। পাসওয়ার্ডটা কি ভাই? পাসওয়ার্ড ABC123 আমি লিখে দিচ্ছি চ্যাট বক্সে। পাসওয়ার্ড ABC123, স্মল লেটার ABC123, এটা দিয়েই আপনারা জয়েন করতে পারবেন, ঠিক আছে? সেম আইডি। সুতরাং আপনারা লগ আউট হয়ে গেলে অসুবিধা নেই, সেম আইডি পাসওয়ার্ডটা আবার করতে পারবেন। আমি কন্টিনিউ করছি। এরকম একটা পাইপ দেখতে পাচ্ছেন, আমরা যদি একটা প্লাস্টিকের পাইপে এক প্রান্তে একটা আলো দেই, একটা টর্চ দেই, অপর প্রান্তে কি আলোটা বের হবে? একটা প্লাস্টিকের পাইপে যদি দেই, না, বের হবে না। যদি এটা একটা গ্লাসের পাইপ থাকে, গ্লাসের পাইপ থাকে, তাহলে আমরা যদি এক প্রান্তে আলো দেই, অন্য প্রান্তে কিন্তু আমরা আলোটা দেখতে পাবো। গ্লাসের পাইপটা আঁকা বাঁকা হলো, তাহলে উনি কি করলেন, গ্লাসের মধ্যে দিয়ে আলো দিলে দেখা যায় অন্য প্রান্তে বের হয়। এই জিনিসটা চিন্তা করে লাইট ইনসাইড এ পাইপ, একটা পাইপের মধ্যে যদি আমরা লাইটটা ইনসার্ট করি, আমরা দেখি ছোট সময় বা আপনারা দেখবেন যে অপর দিক থেকে একটা আলো আসলে, সূর্যের আলো আসলে আমরা আয়না দিয়ে ধরলে ভিতরে মানে ঘরের ভিতরে আলোটা যায়, এবং আয়নাটা যদি আমি ঢাকায় এদিক সেদিক করি কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিই, তখন ওই দিকে আলোটা চেঞ্জ হয়। আমি যদি এখানে এই এই লাইটটা উপরে বাড়াই কমাই, এইটা দেখবেন আলোর তরঙ্গটা চেঞ্জ হয়ে যাবে, আলোর ঢেউটা চেঞ্জ হয়ে যাবে। এইটা চিন্তা করে এইটার উপর বেসিস করেই তৈরি করা হয় ফাইবার অপটিক কেবল। এই ফাইবার অপটিক কেবলটা শেষে আলোর তরঙ্গটা দিয়ে, আলোটা দিয়ে এরকম একটা, আপনারা এটা চিনেন, যেটা হচ্ছে কানেক্টর। এই কানেক্টরের লাগে কানেক্টর থেকে বা টার্মিনেটর,
দিস ইজ টার্মিনেটর, এই জায়গা থেকে টার্মিনেট করে শেষ হয়ে যায়। এখন আসেন ফাইবারের একটু ভিতরে ঢুকি, ফাইবারটা দেখ, আমরা এই উপরে যে ফাইবারটা দেখি, হাতে যে ফাইবারটা নিয়ে আমরা কাজ করি, চারটা পাঁচটা পরত থাকে, ভেতরে যেটা দেখছেন কোর, এইটাই হচ্ছে মূলত লাইট। আমরা একটু আগে যেটা দেখতে আসছি লাইটটা এখানে, তারপরে প্যাডিং, উপরে একটু আঠা পিচ্ছি আঠা লাঠালো থাকে, তার উপরে কোটিং, এগুলো তারপর জ্যাকেট, এই কয়েকটা জিনিস থাকে, এইগুলোর ভিতরে কিন্তু এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন কোর, এটাই হচ্ছে মেইনলি লাইট। ওই দিক দিয়েই আমরা আলোটা নিয়ে আসি, আলোটা মোর ফাস্টার, সাউন্ডের চেয়ে আলোটা আরো ফাস্টার, যে কারণে ফাইবার অপটিকটা আরো ফাস্টার এই কমিউনিকেশনের ক্ষেত্রে। এখন দেখেন এই যে আলোটা, আলোটা যদি আমি এখন একটু খাতা কলমে নিয়ে আসি, ওটা ছিল প্র্যাকটিক্যালি, এখন খাতা কলমে যদি নিয়ে আসি, আমরা আলোটা দেখতে পাচ্ছি কি এমন, এই যে একটা ঢেউয়ের মতন আপনারা দেখতে পাচ্ছেন, এই এই ঢেউটাকে, আলোটা তো এইভাবেই যায়, এই ঢেউটাকে বলে ল্যামডা, এটা এইটাই নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা কি আমরা ফ্রিকোয়েন্সি আকারে নিয়ে আসি, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিটা কি, ফ্রিকোয়েন্সি এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা যে চূড়ার মতন, উপরে একটা একবার উঠলো আবার নিচে নামলো আবার উঠলো, এই দুই চূড়ার মধ্যবর্তী যে দূরত্ব লেন্থ, এই লেন্থটাকে বলা হয় ল্যামডা, এই চিহ্নটা ল্যামডা নাম, এই লেন্থটাকে নাম ল্যামডা, আর এটা ফ্রিকোয়েন্সি, এটা পরবর্তীতে কেন আর সামনে গেলে আপনার আরো ডিটেল বুঝবে। তাহলে কি হলো ফ্রিকোয়েন্সিটাকে, ওই জালো ঢেবের মতো, এই ল্যামডা এক ঢেবের উপর থেকে আরেক চূড়ার, এক চূড়ার থেকে আরেক চূড়ার দূরত্বটা আমরা বলছি ল্যামডা, এই লেন্থ, এটাই হচ্ছে ওয়েভ লেন্থ, এটা কি, এটা ওয়েভ লেন্থ, পরে আপনার ওয়েভ লেন্থের মধ্যে ঢুকে যাবো ওয়েভ লেন্থ। তাহলে দেখেন এখন আমরা আসি আসলে আমরা যে বিষয় নিয়ে কাজ করি, এক পাশে একটা ওয়েল থাকে, প্যাসিভ অপটিক্যাল স্পিডার, এগুলো স্পিডার দিয়ে দিয়ে আপনার ওয়েল দিয়ে কানেকশন দেন, সবাই এই কাজই করতেন, কেউ দিচ্ছেন, কেউ আমরা এটার উপরে কাজ করছি, কেউ এটা ইউজ করছি, এলটি এলটির সাথে অপটিক্যাল স্পিডার 1:2, 1:4, 1:8 হোয়াট এভার, এবং এক মাথা ওয়েল দিয়ে কাজ করে। তাহলে এই যে কাজটা ঘটে, এটা কিভাবে ঘটে, কোর থেকে নিচে যখন আসে সেটাকে আমরা বলি ডাউনলিঙ্ক, 1490 ন্যানোমিটার, এই যে কথাটা দেখতে পাচ্ছেন এটা আগের স্লাইড থেকে আসছে, 1490 ন্যানোমিটার, কত ফ্রিকোয়েন্সি, কত ওয়েভলেন্থ আমরা যখন মাপবো, আমরা যখন ইনসাইডে আরএক্স মাপবো, ডিবি মাপবো, যেটা আমরা বলি ডিবি মাপবো, ডিবি মাপবো, আজকে থেকে বলবেন না, বলবেন আরএক্স, আমরা একটু পরে দেখব, তখন আপনারা 1490 ন্যানোমিটার ওয়েভলেন্থ সিলেক্ট করে আপনার পাওয়ার মিটারে সেটা দিয়ে মাপবেন, ঠিক আছে। একটু আগে আমরা দেখলাম যে প্রত্যেকে আসছে ন্যানোমিটার, এবং আরেকটা যদি আমরা দেখি ওয়েভ থেকে ওইনু থেকে ওয়েলটির দিকে, সেটা হচ্ছে আপলিক, সেটা হচ্ছে আপলিক, সেটা মাপবেন কি 1310 ন্যানোমিটার। ডাউনলিঙ্ক আমরা কিভাবে মাপবো, 1490 ন্যানোমিটার ওয়েভলেন্থ দিয়ে, অবশ্যই অন পাওয়ার মিটার, কখনো আপনার ডিশের পাওয়ার মিটার দিয়ে মাপবেন না। তাহলে দুইটা জিনিস, এক হচ্ছে অন পাওয়ার মিটার দিয়ে মাপতে হবে, এবং ওইনিউ এন্ডে গিয়ে ওইনিউ এখানে বসে 1490 দিয়ে মাপবেন, ওইনিউ থেকে যখন বের হয়ে মাপবেন, মানে আপলিঙ্কে যখন মাপবেন, মানে ওইনিউটা যখন মাপবেন, তখন ওইনিউ থেকে একটা ব্যাচ কল বের করে 1310 দিয়ে মাপবেন। আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি ফর ওয়েল, আমরা যেটা এখন দেখলাম আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক ওয়েল এর ফ্রিকোয়েন্সিটা কত, এই ছিল আমাদের ছোট্ট একটু ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের পরে, ইন্ট্রোডাকশন আমরা আসলে কি ডিবি কি দেখলাম, এই ছোট্ট ইন্ট্রোডাকশন দিলাম, দেওয়ার পরে আমরা এখন চলে যাব হোয়াট ইজ টিএক্সআরএক্স, টিএক্সআরএক্স কি, আমরা টিএক্সআরএক্স দেখে নেব। দেখেন একজন ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন কথা বলছেন ডান পাশে, আরেকজন কথা শুনছেন, আমরা ডান পাশের ছবিটাতে একজন কথা বলছে এবং বাম পাশে একজন একজন কথা শুনছেন, সেম আমি কথা বলছি আপনারা কথা শুনছেন, যিনি কথা বলছেন ডান পাশে উনি হচ্ছেন ট্রান্সমিটার এবং যিনি কথা শুনছেন তিনি রিসিভার। মানে একটা কমিউনিকেশন হতে হলেই একটা জিনিসকে বলতে হয় আর একটা জিনিসকে শুনতে হয়। এখন যদি ওয়েলটি ওইনিউতে আসি, ওয়েলটি যখন বলে ওইনিউ তখন শুনে,
আবার ওয়িং যখন বলে ওই তখন শুনে, তাহলে ট্রান্সমিটার যখন করে দ্যাট ইজ টিএক্স, এবং রিসিভার যখন হয় তখন সেটা আরএক্স। ট্রান্সমিট যখন করে দ্যাট ইজ টিএক্স, রিসিভার হচ্ছে আরএক্স। তাহলে প্রতিটা জিনিসেরই আরএক্স টিএক্স থাকে। আপনারা ওএলটি, ওএনইউ, সুইচ যে কোনো জিনিসই দেখেন না কেন, আরএক্স টিএক্স আপনারা পেয়েছেন, পাবেন এবং পাচ্ছেন। কিন্তু আমরা অনেক সময় আরএক্স টিএক্স এর মিনিং অনেক সময় বুঝি না বা এতটা বুঝতে চেষ্টা করি না। তাহলে আরএক্স টিএক্স কি, টিএক্স এ কতটুকু দিচ্ছে ট্রান্সমিট করতে, আরএক্স এ কতটুকু রিসিভ করতে। এখন আমি একটু ওয়েলটি ওয়েনিউর মধ্যে ঢুকে আরএক্স টিএক্স এ দেখি। আমরা এক মিনিটের মধ্যেই লগ আউট হয়ে যাব, সেম আইডি এবং ইউজার নেম সেম, পাসওয়ার্ড ABC123, পাসওয়ার্ড ABC123, এটা দিয়ে আপনারা করবেন। মিটিং ABC123 আমি লিখে দিচ্ছি, এটা পাসওয়ার্ড। আর সেম আইডি, সেম আইডি পাসওয়ার্ড ABC123, আমি আবারও বলছি ABC123, এটা পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন। এক মিনিটের মধ্যে আমি লগ আউট হয়ে যাব। টিএক্স, তাহলে ওএলটি কি? এখন যদি আমি ওএলটিতে আসি, ওএলটি এবং ওএনইউ আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন আমার তিনটা ওএনইউ, ধরি এই একটা ওএলটির সাথে তিনটা ওএনইউ কানেক্টেড আছে, একটা ওএলটির সাথে অনেক ওএনইউ কানেক্টেড, অনেকগুলো ওএনইউ কানেক্টেড, ধরি মানে তিনটা ওএনইউ কানেক্টেড আছে। এখন একটা ওএনইউ একটা ওএলটির সাথে কথা বলবে, একটা ওএনইউর কয়টা আরএক্স থাকে, কয়টা টিএক্স থাকে, একটা ওএনইউর একটা আরএক্স একটা টিএক্স, তাই না? এই ওএনইউটার একটা আরএক্স একটা টিএক্স। তাহলে প্রতিটা ওএনইউর আমি দেখতে পাচ্ছি রাইট সাইডে একটা ওএনইউর একটা টিএক্স আরএক্স। কিন্তু আসেন ওএলটিতে, ওএলটিতে আমরা দেখি ওএলটি কি করে, ওএলটি শুধু একটা টিএক্স ট্রান্সমিট করছে একটা। যেমন আমি কথা বলছি, আমি কিন্তু ট্রান্সমিট করছে কি, আমার টিএক্স হচ্ছে একটা, ওএলটির আরএক্স কতগুলো হবে দেখেন, ওএলটি সবার ওএনইউর কথাগুলো শুনতে পারে। তাহলে এখানে এই চিত্রে ওএলটির আরএক্স হবে তিনটা, কারণ তার আন্ডারে তিনটা ওএনইউ আছে। আমরা কি করছি যে একটা ওএনইউ, ওএনইউর একটা আরএক্স একটা টিএক্স থাকছে, আর ওএলটির কি থাকছে একটা টিএক্স, এবং ওই ওইটা যতগুলো ওএনইউ থাকে। ভাইয়া স্ক্রিন দেখতে পাচ্ছি না, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি না, আমি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি তো, দেখা যাচ্ছে ভাই। আমি এখন কথা বলছি, আমার টিএক্স একটা এবং আরএক্স কতগুলো হবে, আপনারা যত জন আছেন সবাই যদি কথা বলেন সেগুলো হবে আমাদের, আমার টিএক্স। এই জায়গাটা আপনারা এই চিত্রটা ভালো করে খেয়াল করেন, কারণ আপনারা যারা ভিডিকম ইউজ করছেন, শুধু ভিডিকম না যে কোনোই ডিভাইস ইউজ করেন না কেন, বিশেষ করে ভিডিকমের ক্ষেত্রে আপনারা বলেন ভাই এক এক জায়গায় এক এক রকমের আরএক্স দেখায়। আমি প্রতি প্রায় অলমোস্ট ডেইলি এরকম অভিযোগ আপনাদের শুনতে পারি যে আপনাদের ভিডিকমে ওএনইউ এক এক জায়গায় এক এক রকম দেখায়। কেউ কেউ বলে যে না ভিডিকমের তো মাথা খারাপ হয়ে গেছে, এক জায়গায় এক এক রকম ওএনইউ আরএক্স দেখায়। অবশ্যই দেখাবে, দুইটা দেখাবে, একটা আরএক্স কয়টা দেখাবে, এই দেখেন ওএনইউ, এই একটা নিজের আরএক্স আর ওএলটির ভিতর থেকে একটা আরএক্স, সুতরাং দুইটা আরএক্স দেখতে পাবেন, দুইটাই কারেক্ট। আপনি হচ্ছে আপনি কোন জায়গা থেকে দেখছেন, কোনটা পরিমাপ করতে, ঠিক আছে? সুতরাং আজকে থেকে আপনারা দেখেন, এখন যারা আছেন সবাই জেনে গেলেন যে আরএক্স দুইটা দুই জায়গা থেকে আসেন। ভিতরে যাই, প্র্যাকটিক্যালি দেখি যে আরএক্স যারা ভিডিকম ইউজ করছেন তাদের জন্য এটা জাস্ট রিলেট করার জন্য আমি এটা নিয়ে আসছি। যদি এটা হয় যারা জিপন ইউজ করতেন বা ইপন ইউজ করেন, এটা জাস্ট কমান্ড শো জিপন ইন্টারফেস জিপন 0/1, মানে ওএনইউটা দিলে যে ওএনইউটা দেখতে পাচ্ছেন ওএনইউ অপটিক ইপনেও পাবেন। এটা দিলে আপনারা দেখেন, এই কমান্ডটা দিলে দেখেন আরএক্স মাইনাস 21.4 এবং একটা টিএক্স দেখতে পাচ্ছেন, তাহলে সেটা হচ্ছে একটা ওএনইউ। এইটা যদি দেখি, দেখেন এটা যদি আমি দেখি তাহলে কি দেখায়,
শো জিপন একটা কমান্ড যদি এই কমান্ডটা দেখে ইন্টারফেসে জিপন 0/7 এই জিপন 0/7 একটা ওয়েলটির ইন্টারফেসে দেখেন এইখানে x কয়টা একটা x আর x কয়টা দেখেন তো এখন দেখেন আর x অনেকগুলো আর x তার মানে এই ইন্টারফেসের সাথে যত যে কয়টা ওয়েনিউ যুক্ত ছিল সবগুলো ওয়েনিউ একসাথে দেখেন এটা বোথ জিপন বোথ জিপন এবং যে কোনো ভেন্ডরেরই সাধারণত দেখেন জিপন অপটিক্যাল স্টেট এখানে যারা ক্লিক করেন তারা ডান পাশের অ্যাট এ গ্ল্যান্স সবগুলো দেখতে পারবে এটা হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স মানে সবগুলো আরএক্স এখান থেকে দেখতে পারবে মানে ওএলটিতে বসে পরের ছবিটাতে যদি যাই দেখেন যদি ওইনিউ অপটিক্যাল মডিউল ওইনিউ কথাটা কিন্তু ওইনিউ অপটিক মডিউল আগেটা ছিল জিপন অপটিক এটা ছিল ওইনিউ এখানে দেখেন আমি একটা একটা করে দেখাচ্ছি প্রতিটা জীবন ওয়েনিউ এর আপনি যদি এটা খেয়াল করেন দেখেন বাম পাশের 0/7:8 এই ওয়েনিউটার আরএক্স এখান থেকে দেখতে পাচ্ছেন -23.4 এই ওয়েনিউটার আরএক্স কত 23.4 এটা কিন্তু ওয়েনিউতে বসে ওয়েনিউ এর ওয়েনিউ সাইড সাইডে গিয়ে সেম আপনি যদি ওইটা দিয়ে দেখেন একে যদি যান এই কমান্ডটা দিয়ে যদি দেখেন এটা থেকে যদি দেখেন 2/7:8 এই ওয়েনিউ এর আরএক্স কত -3 দেখেন আপনারা যারা কনফিউজড হয়ে যাবেন যে এই আরএক্স এই ওয়েনিউ এর আরএক্স এখানে দেখাচ্ছে -3.9 এখানে দেখাচ্ছে -23.4 তাহলে আমি কোনটা ধরব একই ওয়েনিউ এর দুইটা আরএক্স আমি কোনটা ধরব ধরবেন কোনটা এইটা এইটা এটা হচ্ছে ওয়েনিউ থেকে আসছে কথা বললাম এখন আসেন স্পিটিং রেশিও মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস লেকচার আজকের লেকচার ইম্পর্টেন্ট পার্ট এবং এটা হচ্ছে আপনার FTTX নেটওয়ার্কের ইনফ্রাস্ট্রাকচার এটা আমরা বলি ইনফ্রাস্ট্রাকচার হার্ড কোর জিনিস হচ্ছে এটা স্প্লিটিং রেশিও আপনি উল্টা পাল্টা করলে আপনার আপনার নেটওয়ার্কের ওয়েনিউ আপ হবে না কম আপ হবে তাহলে আমরা দেখি স্প্লিটিং রেশিও গুলো কেমন হওয়া উচিত বা কিভাবে কি ক্যালকুলেশন এটাতে আপনার একটু খাতা কলম কাগজ কলম নিয়ে বসবেন splitting ratio in ipon ipon এর splitting ratio টা কি হয় ipon ipon এর মধ্যে 1:64 আপনারা দেখতে পাচ্ছেন 1:64 highest in 10 কিলোমিটার আমি highest কথাটা লেখাতে 64 টা আপনি তখনই ইউজ করতে পারবেন যদি এটা 10 কিলোমিটারের মধ্যে আপনার নেটওয়ার্কটা যদি 10 কিলোমিটারের মধ্যে হয় তবেই আপনি একটা পোর্ট থেকে ইপনের জন্য 64টা ওয়েনিউ ইউজ করতে পারবে ওকে যদি এটা বেশি হয়ে যায় 20 কিলোমিটার হয়ে যায় তখন এটা নেমে আসবে অর্ধেক 32টা ঠিক আছে সুতরাং 64টা অলওয়েজ ইউজ করা যাবে কথাটা ঠিক না এটা হচ্ছে হাইয়েস্ট যদি 20 কিলোমিটারের মধ্যে ইউজ করেন আপনার নেটওয়ার্কে যদি 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে তাহলে আপনি 32টা ওয়েনিউ আপ এখন দেখেন একটা ছবি এই ছবিটাতে ওয়েলটির পরে আমরা 1:4 একটা স্পিটিং স্পিটার ইউজ করেছে একটা এক্সাম্পল হিসেবে তার 1:4 মানে চারটা মাথা এই প্রতিটা চারটা মাথার মধ্যে প্রতিটা মাথায় আবার 1:16 ইউজ করে এটা আমি কি করেছি প্রথমে 1:4 ইউজ করেছি তারপরে আবার প্রতিটা মাথায় 1:16
16 দা দিলে কি হলো 1 2 3 4 5 6 করে 16টা হলো আর 16টার পরে সেকেন্ড স্পিডারে 17 18 19 করে 32 হলো তারপরে থার্ড স্পিডারে 33 থেকে আবার হলো এইগুলা যে হয়নি আমি লাগালাম প্রথমে 1:4 দিলাম চার তার মাথায় প্রতিটা মাথায় আবার 16 করে লাগাইলাম মানে 4 16 65টা আমার ফুল ফিল হয়ে গেল এখন আমরা বলছি টু স্টেপস দুইটা ভাঙা দিছে আমরা যদি বলি কয় ভাঙা দিছেন ভাই আমরা দুই ভাঙা দিছে যদি আমরা প্র্যাকটিক্যালি বলি টু স্টেপস কয়টা স্টেপ হচ্ছে টু স্টেপ স্পিডিং প্রথমে 1:4 তারপরে 1:16 টু স্টেপসটা আপনারা কিভাবে দিতে পারেন প্রথমে 1:8 লাগাতে পারেন পরে আবার 1:8 লাগাতে পারেন সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস তাহলে আমরা যদি গুণ করি লাল যেগুলো আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা লাল সংখ্যাটা গুণ করলে হয়ে যাবে আর গুণ 8 8 তাই না বললেন না আমি এইভাবে লাগাবো না আমি প্রথমে 1:4 লাগাবো লাগান 1:4 নিচের মতন যেটা আছে তারপরে কত লাগাতে পারবেন 1:16 এই লাল সংখ্যাটা তার গুণ 16 তার 16 64 তার গুণ 16 64 ঠিক আছে আপনি বললে যে না আমি এইভাবে লাগাবো না আমি 1:2 লাগাবো আগে হ্যাঁ লাগান 1:2 তারপর লাগাতে পারবেন কত 1:32 তাহলে 32 গুণ 2 64 আপনি বললেন না আমি আগে 32 লাগাবো লাগান আগে পরে লাগালে কোনো অসুবিধা নেই 1:32 আগে লাগান এবং 1:2 পরে লাগান তাহলে 1:32 যদি আগে লাগে লাগাতে ফেলেন তাহলে পরে লাগাতে হবে আপনাকে 1:2 তাহলে হয়ে যাবে 64টা তাহলে আমরা কি করলাম 1:2 পরে 32 দিলাম তাহলে এটা কি হলো এটা টু স্প্রিডিং টু স্টেপস দুইটা আমি স্টেপ করব দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস সবসময় দুইটা করাটা ভালো অথবা আপনি চাচ্ছেন না দুইটার পরেও আমি দুইটা করব না আমি অর ইস লাইক দেখি স্পিটিং রেশিও ইন কিপ অন সেম জিনিস কিপ অন এর স্পিটিং রেশিও এটা দেখতে পাচ্ছেন 10 কিলোমিটারের মধ্যে 20 কিলোমিটারের মধ্যে হলে 32টা সেম জিনিস এখন আপনারা দেখেন পাচ্ছেন চিত্রটা ভিন্ন কি ভিন্ন চিত্রটা প্রথমে আমি 1:4 দিলাম বেলটির পরে তারপরে প্রতিটা চারের মাথায় আমি 1:8 1:8 1:8 করে দিলাম তারপরে আমি আবার দিলাম 1:2 তাহলে এখানে চিত্রটার ডিফারেন্স কি তিন স্টেপসে আসে তাহলে তিন ভাঙ্গা দিছে আমরা যদি বলি কয় ভাঙ্গা দিছেন তিন ভাঙ্গা তাহলে এখানে কি হচ্ছে তিনটা স্টেপস থ্রি স্টেপস থ্রি স্টেপসটা কিভাবে আছে 1:2 1:2 1:16 এভাবে যদি লাগান আমি আপনি বলেন ভাই আমি 1:2 লাগাবো আগে আবার 1:2 হ্যাঁ লাগান তারপরে 1:16 লাগাতে পারবেন তাহলে আমরা লাল গুলা গুণ করি 2 গুণ 2 কত 4 4 গুণ 16 আপনি বললেন না আমি প্রথমেই 1:4 লাগাবো লাগান 1:4 আবার 1:4 এভাবে আপনি লাগাতে পারেন তাহলে 4 4 গুণ 4 গুণ 4 4 16 4 16 64 আবার বলবেন না আমি চিত্রের মতন যেটা আছে এইভাবে আছে 1:4 প্রথমে 1:4 আছে তারপরে 1:8 আছে দেখতে পাচ্ছেন 1:8 এই 1:8 এবং তারপরে 1:2 তাহলে লাল সংখ্যাটা গুণ করলে কত হয় 4টা 32 32 দুগুণে 64 তাহলে এখানে কয়টা আছে এটা থ্রি স্টেপস স্পিডিং আমরা সাজেস্ট করি দুইটা মানে ভালো দুইটা থেকে তিনটা হলে আপনারা এর বেশি জেন তাহলেই আপনাদের প্রবলেম হবে তাহলে আপনারা যখন করবেন এই রকম আকারে আপনারা নিয়ে এইটা হচ্ছে ক্যালকুলেশন দিস ইজ এ ক্যালকুলেশন এইটা আপনি করবেন তখন আপনি দেখতে পারবেন এই ক্যালকুলেশনে করলে আপনার 64টাই আপ হবে হয়ে এবং সর্বোচ্চ আপনি ইউটিলাইজ করতে পারবেন আচ্ছা এখন স্পিটিং রেশিও জীবন জীবনে কিভাবে হবে জীবনের সাথে ডিফারেন্স কি 128টা এখানে আমি কোনো চিত্র নিয়ে আসি নাই চিত্র তো দেখলেন জীবনে জীবনেরটা কি হবে টু স্টেপস যদি দেই কত 1:4 হতে পারে 1:32 হতে পারে দুই দুই স্টেপ দেখেন দুইটা 1:4 পরে 1:32 চার কিন্তু নাই দুই ভাঙা দিছে টু স্টেপস তাহলে 4 গুণ 32 কত হয় 128 আপনি বললেন না আমি জীবনে 1:8 আগে লাগাবো লাগান 1:8 এর পরে 1:16 লাগাই ফেলেন
আট গুণ ষোলো, ষোলো ইন্টু আট একশো আঠাইশ, অথবা ওয়ান ইস্টু টু চৌষট্টি, আঠাইশ একশো আঠাইশ। এভাবেই আপনি দেন না কেন, একশো আঠাইশটা ফুলফিল হয়ে যাবে স্টেপ সিরিজে। দেন আপনি বললেন না আমি তিন স্টেপ ইউজ করবো, বলতে পারেন এই যে তিন স্টেপ, ওয়ান ইস্টু টু, ওয়ান ইস্টু টু, ওয়ান ইস্টু বত্রিশ, এটা এখানে দেখানো হচ্ছে। আপনি আগে পরে লাগাতে পারেন, এই ওয়ান ইস্টু বত্রিশটা আগে দিতে পারেন, ওয়ান ইস্টু ফোর, ওয়ান ইস্টু ফোর, ওয়ান ইস্টু এইট, এই ওয়ান ইস্টু এইটটা আগে দিতে পারেন, কোনো ইস্যু। কিন্তু কোনটার পরে কোনটা, ফোর ফোর যদি লাগান তাহলে অবশ্যই একটা পরে এইট লাগাতে হবে, যদি আপনি তিন স্টেপস দিতে চান। নিচেটা দেখেন, ওয়ান ইস্টু টু, ওয়ান ইস্টু এইট, ওয়ান ইস্টু এইট, ওয়ান ইস্টু টু যদি লাগান, ওয়ান ইস্টু এইট লাগালে বাকি থাকবে আট। তাহলে কিভাবে হলো, টু ইন্টু এইট, আট দোকানে ষোলো, ষোলোর পরে আবার একটা আট, ষোলো ইন্টু আট একশো আট। টু স্টেপস ক্যালকুলেট করি, আমরা হলুদটা দেখতে পাচ্ছেন টু স্টেপস, দুই ভাঙ্গা, থ্রি স্টেপস যদি দেখতে চান আকাশি কালারে দেখতে পাচ্ছেন থ্রি স্টেপস, তিনবার থ্রি স্টেপস। আমরা সাজেস্ট করব সব সময় দুই থাকাই ভালো, দুই থেকে তিন, এর বেশি যাবেন না। আপনার স্পিটিং তখন করবেন, এভাবে এই ক্যালকুলেশনে স্পিড করবেন। এখন এটা আপনি দেখতে পাচ্ছেন একশো একশো হাইয়েস্ট। এখন আমরা একটা ডেটা দেখব, ব্রেইনস্টর্মিং, ব্রেইনস্টর্মিং আপনাদের কাছেই আপনাদের প্রশ্ন। এই চিত্রটা কোনো উত্তর দেওয়ার দরকার নাই, এই চিত্রটা ঠিক আছে কিনা নিজেই নিজেকে উত্তর দেবেন। ওয়ান ইস টু এইট, তারপরে ওয়ান ইস টু বত্রিশ, এটাকে রাইট, নিজেই নিজের কাছে উত্তর দেন এটাকে রাইট নাকি রং। একজন লোক ওইটির পরে একশো ওয়ান ইস টু এইট লাগালো, লাগানোর পরে ওয়ান ইস টু বত্রিশ লাগালো, লাগানোর পরে বললো ভাই আমার তো চলে না অথবা চলে, হোয়াট এভার, এটাকে রাইট অর রং, নিজে নিজের কাছে উত্তর দিয়ে দেন। আমরা উত্তর হয়তো দিয়ে দিতাম দিস ইজ রং, কেন রং, যারা রং বলেছিলেন নিজে নিজেকে তারা কারেক্ট। কেন রং আমরা দেখি, দেখেন কেন রং, এইট প্রথমে ওয়ান ইস টু এইট লাগানো হয়েছিল, তারপরে কি ওয়ান ইস টু বত্রিশ, তাহলে আট ইন্টু বত্রিশ দুইশো ছাপ্পান্ন হয়ে যায়, এই পনেরো হয় না জীবনেও হয় না, দুইশো ছাপ্পান্নটা, দুইশো ছাপ্পান্নটা কি লাগানো যাবে না, জীবনেও যাবে না, জীবনেও যাবে না, হাইয়েস্ট কত কয়টা লাগানো যাবে, একশো আঠাশটা লাগানো। তাহলে এরকম যদি ক্যালকুলেশন কেউ করেন, কেউ যদি লাগান এরকম, তাহলে উনি রং ডিজাইন, রং চুজ করেছেন। এখন আসেন টিপিক্যাল সিনারিও ইন বাংলাদেশ, একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, দেখি ডিজাইনটা কিরকম, একটা ওএলপি, ওএলপির পরে ওয়ান ইস টু ফোর, একটা স্পিকার আছে, চার মাথায় চারটা মাথা চলে গেল, এক মাথায় আপনি ওয়ান ইস টু এইট ইউজ করেছেন, ওয়ান ইস টু এইট ইউজ করার পরে দুই মাথায় দুইটা ওই নিউ দিয়ে দিয়েছেন, আর এক মাথা থেকে আবার একটা ওয়ান ইস টু ফোর ইউজ করেছেন, এখান থেকে এক মাথা থেকে চলে গেছে ওয়ান ইস টু এইট, আরেক মাথায় ওই নিউ, আরেক মাথায় এরকম, এই ওয়ান ইস টু ফোর থেকে এক মাথায় একটা ওই নিউ, আরেক মাথায় ওয়ান ইস টু ষোলো, এখান থেকে ওয়ান ইস টু এইট, আরেক মাথায় ওই নিউ, আরেক মাথা থেকে টেনে নিয়ে গেছেন এখানে ওয়ান ইস টু ফোর, আরেক মাথায় এখানে ওই নিউ। আমাদের বাংলাদেশে আমি শিওর এখানে এখানে আমাদের কয়জন আছে, চৌরানব্বই, চৌরানব্বই জনের মধ্যে অনেক এইভাবে ইউজ করতেন, এবং বাংলাদেশে অনেকেই যখন যেটা মনে হয় একটা বের করলাম, বের করে মনে হলো এখানে আমার ওই নিউ আছে একটা দিয়ে দিলাম, একটা ওই নিউ আবার এখানে দরকার, সেখান থেকে কি করলাম একটা স্পিটিং আবার ওয়ান ইস্টু ফোর কেনে নিয়ে, যতক্ষণ পর্যন্ত ডিবি না হয়, ডিবি সাতাইশ থাকে, এইভাবে আমরা সাধারণত বাংলাদেশে করে থাকি। এটা রং ডিজাইন, এটা কি, এটা ফুললি রং। এটা যদি করেন তাহলে অসুবিধাটা কি, আপনি প্রশ্ন করতে পারেন ভাই আমি এটা করবো সমস্যা কি, সমস্যাটা সেটাই যেটা আপনি একটা কোড থেকে চৌষট্টিটা আপ করার কথা ছিল, আপনি চৌষট্টিটা কখনই পারবেন না, তাহলে কি হলো, আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইলের মতো, একটা অ্যান্ড্রয়েড মোবাইল আপনি কিনলেন পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে, সেই মোবাইলটার আপনি ইউটিলাইজ করতে পারলেন না, শুধু ফোন করা আর ফোন আসা এবং এসএমএস করার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল কেনার কোনো দরকার ছিল না, নর্মাল অ্যানালগ ফোন হলেই হতো। তাহলে আপনি এই যে কিনলেন চৌষট্টিটা ওই নিউ দিতে পারতেন যদি পনেরো, তাহলে কি পাবেন,
50টার পরে যাওয়ার পরেই আপনার টিভি শেষ হয়ে যাবে, মানে আর আপনার অপটিক্যাল পাওয়ারটা কাজ করবে না। তাহলে কি হলো, আপনার 50টার পরে যদি শেষ হয়ে যায় দিতে পারলেন না, আরো 64 আরো 14টা দিতে পারতেন, তাহলে আপনি আপনার নেটওয়ার্কে লুজ করবেন, আপনি ইউটিলাইজ করতে পারলেন না, অপটিমাইজ করতে পারলেন না, আপনার সর্বোচ্চ ব্যবহার করতে পারলেন না একটা ওএসডি কেনার পরে। সুতরাং এই এরকম যারা আছেন তারা আস্তে 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 রাইট ডিরেকশনে, রাইট ওয়েতে, রাইট ক্যালকুলেশনে আপনারা স্পিটিং রেশিওটা করবেন, স্পিটিংটা নিয়ে আসবেন। যারা নতুন তারা দিয়ে ফেলছেন তো দিয়ে ফেলছেন, তাদের প্রতি সাজেশন, যারা এরকম দিয়ে দিয়ে ফেলছেন অলরেডি তাদের প্রতি সাজেশন, আপনি আস্তে আস্তে খুলে খুলে নতুন নতুন আস্তে আস্তে ডে বাই ডে, একদিনে হবে না, সেটা রাইট যেরকম ক্যালকুলেশন আমি বললাম সেরকম হারে করবেন। এটা হচ্ছে যারা করে ফেলছেন এক্সিস্টিং। যারা নতুন যে আমি এই জায়গাতে আমি এই সাইটটা, তারা কিভাবে সাজেশন, FTTX নেটওয়ার্ক হচ্ছে আগে লে ডাউন করতে হয়। প্রথমে কি করতে হয়, আগে লে ডাউন। মনে করেন আমি একটা আপনার এই এলাকায় আমি বিজনেস করব, ফর এক্সাম্পল একটা ধানমন্ডি একটা এরিয়ায়, আগে এই এরিয়াতে আপনার ক্যালকুলেশন করতে হবে, ছোট ছোট কাগজ আপনার যদি বড় না থাকে ছোট এ ফোর সাইজের 4-5টা কাগজ, 6টা কাগজ জোড়া লাগা একটা বড় কাগজ বানাবেন। বানানোর পরে আপনি ওই ডায়াগ্রাম করবেন, রোডের ডায়াগ্রাম, প্রতিটা রোড করার পরে আপনার একটা ক্যালকুলেশন থাকতে হবে যে এই এরিয়াতে আমি এতগুলো কানেকশন দিতে চাই। আপনি একটা প্রজেকশন, যেহেতু আপনার বিজনেস যদি আপনি করতে চান, আর যারা টেকনিক্যাল আছেন, টেকনিক্যাল যারা ওখান থেকে আপনারা মার্কেটিং এ বলবেন যে আপনারা কয়জন দিতে চান, আপনাকে আমাকে ওইভাবে ডিজাইন করতে হবে। ধরি 100 জন বা 200 জন আমি দিতে চাই, হতে পারে আপনি 200 জনের প্ল্যান করলেন, হতে পারে আপনার 20 জন কানেকশন হচ্ছে আর হয় নাই, কি পারে। তখন আমরা প্রজেক্ট প্ল্যান করে 200 জনের জন্য স্পিটিং রেশিও কিভাবে যাবে, কোন রোডে কয়টা যাবে, এই ডায়াগ্রামটা আগে করতে হবে। ডায়াগ্রামটা বসে কয়টা স্পিড করবেন, কয় ভাঙা দিবেন, কোন জায়গায় কোন লাগাবেন, এই এই ডায়াগ্রাম আগে করে তারপরে ইমপ্লিমেন্টেশনে যেতে হবে, তারপরে খালি প্লাগ এন্ড প্লে, তারপরে শুধু প্লাগ এন্ড অন্য লাগাই দেবেন। হচ্ছে কাজ আমরা এই এইভাবে আমরা সাধারণত করি না, তখন যেটা দরকার তখন সেটা আপনি, তাহলে কি হবে আপনার বিজনেস অপটিমাইজেশন। সুতরাং আপনাদের যারা করেন নাই, নতুন যেটা যেতে চাচ্ছেন, তারা এই আকারে যাবেন, আগে ডিজাইন করবেন, আগে খাতা কলমে নিয়ে সবকিছু করবেন, তারপরে ওই নিয়ে লাগাবেন। ওকে, এটা হচ্ছে রং ডিজাইন, এই ক্যালকুলেট ডিজাইনে আপনারা যাবেন। এখন আসি স্পিটিং রেশিও সেট, পাওয়ার, বাজেট, কেস স্টাডি। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটাতে কাগজ কলম লাগবে, আপনারা কাগজ কলম নিয়ে বসবেন। আমরা আপনাদের মাঝে যে ধরনের কোয়েশ্চেন থাকে যে আমি 1:2 পরে 1:4 দিলাম পাওয়ার কত পাবো, সবারই একই কোয়েশ্চেন, আমি 1:8 দিলাম তারপরে ভাই আমি যদি 1:2 দেই তাহলে আমি কত পাবো ভাই, এই কোয়েশ্চেন। আপনার এতটুকু কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া সম্ভব না, তাহলে আপনি বলেন দেখি কেন সম্ভব না, কিভাবে পাওয়ার ক্যালকুলেশন হয়, কিভাবে আপনার, আমরা দেখব আপনারা ওই দিকে দেখতে পারেনি, তারপর আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে ওই ক্লায়েন্টের, আমি যে ওই ক্লায়েন্টটা দিলাম এই ক্লায়েন্টের এত পাওয়া উচিত, দেখি তো আমি খাতা কলমে করে দেখি পাই কিনা, খাতা কলমে করে দেখলেন আপনার -22, এখন ওয়েলটিতে দেখবেন কত, দেখি মিলে কিনা, তাহলে আমরা পাওয়ারটা হাতে কলমে করব। আসেন চলেন দেখি পাওয়ার বাজেটের জন্য যে মূল জিনিস হচ্ছে, আমরা এরকম একটা অপটিক্যাল মডিউল দেখি, সবাই আমরা অপটিক্যাল মডিউল চিনি, অন জন্য কি হয় স্ট্যান্ডার্ডটা হয় EX20+, 20++, ফোনের জন্য হয় টিপনের জন্য হয় কি স্ট্যান্ডার্ড মডিউল B+, C+, C++, C++, এটা হচ্ছে আমরা 7 ডিবি 6 ডিবি 5 ডিবি বলতে আসলে কিছু নাই। ওকে,
আমরা সাধারণত বলি ভাই 5 ডিবির মডিউল কিনছি, 4 ডিবির মডিউল কিনছি, আসলে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা। ওখান থেকে কত পিএক্স বের হচ্ছে সেটা হচ্ছে বিষয়, এটা ডিপেন্ডস করে ম্যানুফ্যাকচার টু ম্যানুফ্যাকচার, ভ্যারি করে যে কত পিএক্স এটা থাকবে। ঠিক আছে, আমরা একটু সামনে যাই। অপটিক্যাল পাওয়ার লস, অপটিক্যাল পাওয়ার লস জিনিসটা দেখেন, একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, প্রথমে 7 ডিবির যদি একটা জিনিস হয় লসটা কেমন হয়, আমি কথা বলছি আমার পাশে যদি আপনি 1 ফুট দূরত্বে থাকেন কথাটা সুন্দর শুনতে পাবেন, একটু দূরে যদি যান 2 ফিট না হয়ে 5 ফিট দূরে যান আর একটু কম শুনতে পাবেন, আর একটু দূরে যদি যান আরো কম শুনতে পাবেন। এভাবে দূরে যেতে যেতে একটা সার্টেন লেভেলে কিন্তু কথা আর আপনি শুনতে পাবেন না, যতই দূরে চলে যাবেন ততই আসলে আমার ভয়েসটা আস্তে আস্তে লস করবে, লস হয়ে যাবে। এখন আপনি চিন্তা করলেন না আমি দূরত্ব ঠিক রাখবো, আপনি আর আমি 2 ফিট দূরেই কথা বলছি, আমিও কথা বলবো আপনিও কথা বলবো, দূরত্ব আপনি আর ধরবেন না, আমি কি করবো ভিতরে ব্যারিয়ার দিব, ভিতরে আমি ব্যারিয়ার দিব, কিরকম আপনারা আর আমার ভিতরে একটা মশারি দিলাম, আমি যদি কথা বলি শুনতে পাবেন কোনো এফেক্ট নেই, একটা মশারির কোনো এফেক্ট আসবে না। এরকম 2টা 3টা নেট যদি আমি দিতে থাকি আস্তে আস্তে 200-500টা নেট যদি আপনার মুখে পড়ে তখন কিন্তু একটা এফেক্ট আসবে না, কারণ আপনার আর আমার দূরত্ব চেঞ্জ হয় নাই, ভিতরে ব্যারিয়ার চলে আসছে অনেক। তাহলে এইখানে কিন্তু আমার কি হবে, লস হবে। আমরা যে এখান এক জায়গা থেকে আরেক জায়গায় অপটিক্যাল সিগন্যাল পাঠাই এখানে অনেকগুলো ব্যারিয়ার থাকে, অনেক অনেক জায়গায় লস হয়ে যায়। তাহলে আমরা দেখি তখন ধরি আমরা লসটা কিভাবে হয়, 7 ডিবির একটা মডিউল আমরা কিনলাম, ধরি আমার আপনার পিএক্স আছে 7 ডিবি, একটু দূরে গেল লস হয়ে কত হয়ে গেল, আর একটু দূরে গেলে হবে কত, 0, আর একটু দূরে হয়ে যায় মাইনাস চলে যাবে -2, আর একটু দূরে -6, আর একটু দূরে -10, আর একটু দূরে 15 -15, আর একটু দূরে -27, আর একটু দূরে যদি যাই আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি -28, তার মানে তখন আর আপনি শুনতে পাবেন না, আপনি দূরে যেতে যেতে আপনি যেমন আমার কথা আর শুনতে পারতেন না সেরকম আপনি যদি ওয়েল দিতে লাগান ওই নিউ -27 এর পরে আর পাবেন। এই জন্য আমরা আরএক্স সেন্সিটিভিটি বলি, আরএক্স সেন্সিটিভিটি -27, এই -27 এর পরে গেলে আর আপনি কথা শুনতে পারবেন না, ওই নিউ আর শুনতে পাবেন না, ওয়েলটির কথা আর শুনতে পারবেন না। এখন আপনি বলতে পারেন যে আমার তো 28-29-30 অনু আপ হয়, হ্যাঁ অনু আপ হবে হতে পারে, মাঝে মাঝে দেখবেন যে হচ্ছে, কিন্তু মাস্ট আপনার প্রবলেম করো ওই যে দেখুন আরেকটু দূরে গেলে তখন কি কি বললেন ভাই, হ্যাঁ আরেকটু দূরে বলেন আপনার শুনতে কষ্ট আর রিপিটেশন লাগে, তখন কি হবে এই ওয়েলটি এবং ওয়েনিউ কমিউনিকেট করতে পারবে অথবা ফ্ল্যাকচুয়েট করবে, হয়তো বা টাইম ফেস করে প্রবলেম আপনাকে বলে না, কমপ্লেন দেন আপনি জানেন। তাহলে আমরা বলি আরেক সেন্সিটিভিটি কি, -27, কতর উপরে গেলে আর সে কাজ করবে না। এবং শুধু তাই নয় আমরা একটা রেঞ্জ রাখি -6 এর বেশি -2-0-2 হলেও আর কাজ করবে। ধরেন আপনি আর আমি যদি কথা বলছি আমরা কানের কাছে এসে যদি আপনি আস্তে আস্তে কানের কাছে এমন জোরে সাউন্ড দিলাম আপনি কিন্তু আর শুনতে পারবেন না, মানুষের কিন্তু শোনার একটা রেঞ্জ আছে, এত একটার ভয়েসের বেশি গেলে ওই সাউন্ডের বেশি গেলে মানুষ আর শুনতে পারে না, আবার কম গেলে শুনতে পারে না, কিন্তু বাদশ ঠিকই শুনতে পারে, কুকুর শুনতে পারে ওই ভয়েসের ওই ওই রেঞ্জের বেশি কমে গেলে। এমনি ওয়েনিউ এর কিন্তু একটা রেঞ্জ আছে -6 থেকে -27, এর বেশি কম গেলে কিন্তু ওয়েনিউ এর কাজ করবে না, মনে কাজ করবে। সুতরাং আমরা পাওয়ার লস কিভাবে হচ্ছে, যত দূরে যাবে তত লস হবে, এবং একটা সেন্সিটিভিটি থাকবে, একটা রেঞ্জ থাকবে। এখন আমরা দেখি পয়েন্ট অফ লস, কোথায় কোথায় লস হয়, কোন জায়গায় লস হয়, আপনারা যে ভাই যাচ্ছেন কোথায় কোথায় লস হবে আমরা সেই লস গুলো দেখি। প্রথমে আমরা দেখি ইনসার্শন লস, জায়গায় আপনার কিছুই নাই, আপনার অনুটনু কিছুই নাই,
আপনারা বলেন যে ভাই আমি তো বাজার থেকে কিনে নিয়ে আসছি আপনাদের মডিউল, লাগানোর পরেই আমি লস পাচ্ছি। হ্যাঁ, লস পাবো, এটাকে আমরা বলি ইনসার্শন লস। ওই ওয়েলটিতে আপনি যখন একটা অন মডিউল ইনসার্ট করবেন, তারপরে কিছু লস থাকবে। দুইটা ডিভাইস যখন কানেক্ট করবে তখন এটা লস হবে। এখানে লসটা কত এটা আমরা মেজার করি না, এটা এটা হচ্ছে ম্যানুফ্যাকচার টু ম্যানুফ্যাকচার ভ্যারি করে অল্প একটু লস। ফাইবার অ্যাটিনিউয়েশন লস, লেন্থ অফ ফাইবার, যত দূরে যাবেন তত লস হবে। ফাইবার আপনি যত দূরে যাবেন তত লস হবে, কেমন প্রতি কিলোমিটারে। এটা কিন্তু ছবি তুলে রাখেন অথবা লিখে রাখেন অথবা আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন এই এই ছবিটা, এটা আমরা পরবর্তীতে লাগবে অঙ্ক করার সময়। তাহলে এক কিলোমিটারে পার কিলোমিটারে 0.35 করে লস হবে, যত দূরে যেতে থাকবে তত লস হতে থাকবে, ঠিক আছে, পার কিলোমিটারে এই লস হয়। কানেক্টর, আমরা কানেক্টর লাগাই না, কানেক্টর একটা ওই নিউতে কানেক্টর লাগাই, কানেক্টরের মধ্যে লস হয় কত 0.7। স্প্লাইসিং, আমরা যে স্প্লাইসিং করি জোড়া লাগাই, আমরা জোড়া লাগাই তো বিভিন্ন রাস্তায় জোড়া লাগাই স্প্লাইসিং করি, স্প্লাইসিং এ প্রতিটা স্প্লাইসিং 0.2 লস হয়ে যায়। স্পিটার লিন চার্ট, স্পিটারে কতটাতে কত লস হয় আমরা চার্টে দেখি। সেফটি মার্জিন, সেফটি মার্জিনটা কি, বাজেটে সেফটি মার্জিন থাকে। আমরা তো এগুলো হচ্ছে তাত্ত্বিকভাবে ক্যালকুলেশন করলাম, আর্থিকভাবে ক্যালকুলেশন করার পরে আমরা আসলে প্র্যাকটিক্যালি দেখি যা একটু বেশি। আপনার যখন একটা সংসার চালাবেন, একটা আপনার যখন ফ্যামিলি চালাবেন, বাজেট করেন যে আমার 10,000 টাকার মতো লাগতে পারে, তারপরে কিন্তু আপনার কিছু এক্সট্রা থাকতে হয়, একটা অসুখ বিসুখ আছে এটা সেটা আছে, আরো 500-2,000 টাকা 1,000 টাকা আপনি সেফটি মার্জিন আরো খরচ লাগতে পারে। আপনি যখন ক্যালকুলেট করবেন এগুলো তো আছে, হওয়ার পরে আপনার নেটওয়ার্ক আরো কত লস হতে পারে, আমরা স্ট্যান্ডার্ড একটা 3 dB আরো লস হতে পারে ধরে রাখি, তাকে আমরা বলি সেফটি মার্জিন। আমরা দেখব আপনি আপনার নেটওয়ার্কে সেফটি মার্জিন আরো 2-3-4 একজন একজন ধরে রাখতে পারে। তাহলে এই স্লাইডটা আপনারা স্ন্যাপশট নেন অথবা লিখে রাখেন অথবা অথবা আপনার ছবি তুলে রাখতে পারেন। নেক্সট স্লাইডে যাই, পরবর্তীতে এই স্লাইডটা লাগবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওই জিনিসটাই, দেখেন ডান পাশে যত কিলোমিটার যাবে ডান পাশে কিলোমিটার, বাম পাশে এটা দেখেন ব্যাটারি দেওয়া আছে, ব্যাটারির মতন একটা জায়গা জিনিস, এটাকে আমরা পাওয়ার বলছি। এবং ডান পাশে দেখেন এই নিচে যত যাচ্ছেন তত লস হচ্ছে, এই যে এখানে আমরা কানেক্টর ধরছি প্রতীকী হিসাবে, কানেক্টর এই জায়গায় তো লস হয়ে গেছে, স্প্লাইস এখানে লস হয়ে গেছে, ফাইবার লস কানেক্টর লস আছে, এবং যত দূরত্বে যাচ্ছেন ডিস্টেন্স তত যাচ্ছেন লস। এখানে আমরা দেখেছি আগে সবুজ ছিল, সবুজ যখন ছিল তখন যত দূরে যেতে 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 একটা টাইমে আসলে লাল হয়ে গেছে, আর নাই আপনার পাওয়ার নাই, শেষ। যেমন এই এই চিত্র দিয়ে আমরা এইটাই বোঝাতে চেষ্টা করেছি যে আপনি যত দূরতে যাবেন তত জায়গায় পয়েন্ট অফ লস, ঘাটে ঘাটে লস হতে হতে আপনি একটা সময় আর পাবেন না শেষ। এই জিনিসটাকে আমরা এখন ওয়েলটি ওই নিয়ে আসি, আপনারা দেখতে পাচ্ছেন বিরকম একটা ওয়েলটি উপরে ধরি, এই ওয়েলটি একটা অন মডিউল আমি ইনসার্ট করব, এই ওয়েলটিতে একটা অন মডিউল আমি ইনসার্ট করব, করার পরেই এই করার পরেই কানেক্টর, এখানে একটা কানেক্টর লাগান না, যেখানে আপনি অন মডিউল লাগানোর পরে আমরা একটা কানেক্টর লাগাই, এই যে এপিসি বা এসসি কানেক্টর, এপিসি সি এসসি কানেক্টর, এই কানেক্টরের মধ্যে একটা লস, তাই না? কানেক্টর যাওয়ার পরে কি করে স্পিটারের একটা লস, কোন জায়গাতে লস হয় আমরা একটা চিত্রের মধ্যে ইন্ডিকেট করে দিচ্ছি। স্পিটার একটা লস হয়, তাই না? স্পিটার থেকে আবার যখন যান স্পাইসিং, আমরা এখানে কানেক্টর অ্যাডাপ্টার বলছি, আসলে স্পাইসিং আমরা তো বাংলাদেশি কেউ অ্যাডাপ্টার ইউজ করি না, স্পাইস জোড়া দিয়ে দিই, অ্যাডাপ্টার আপনি ইউজ করতে পারেন কানেক্টর মানে দুইটা জোড়া লাগানোর জন্য, এইখানে একটা লস হয়। আবার আবার আপনি আবার স্পিড করেন, স্পিটারে লস হয়, গিয়ে আবার কি করেন ওই ইউনিটে কানেকশন লাগাই দেন, এই কানেক্টর লস হয় ওই ইউনিটে লাগান কানেক্টর। এই জায়গাগুলোতে মূলত জায়গা, এই জায়গাগুলোতে
ডিবি লস হয়, যেটা আমরা বলি বাংলা ভাষায় ডিবি লস। কোথায় কোথায় অপটিক্যাল পাওয়ার লস হয়, এইটা হচ্ছে মেজর মেজর জায়গা। মানে একটু যেই জায়গাতে আমি লাগাইলাম, এখান থেকে স্প্লিট যত স্প্লিট করবেন স্পিটার এবং স্প্লাইস বা অ্যাডাপ্টার জোড়া লাগালাম, তারের জোড়া এবং কানেক্টর, এই জায়গাগুলোতে মূলত আমার অপটিক্যাল পাওয়ার লস হয়। আমি 8 মিনিট পরে লগ আউট হয়ে যাব, সেম আইডি এবং পাসওয়ার্ড ABC123, এটা আপনারা ধরে দিলেন সেম পাসওয়ার্ডই থাকবে ABC123, আপনারা আবার লগ ইন করতে পারবেন। এখন এখানে দেখেন স্পিটার, এখানে আমরা দেখছিলাম কি কোনটা লস হয়, যে এটাতে যদি যাই পয়েন্ট অফ লস কোন কোন জায়গায় কত, ফাইবার অপটিক পার কিলোমিটারে 0.35 ডিবি লস হবে। এখানে ছিল এই যে স্পিটার ছিল ইন দ্য চার্ট, লেখা ছিল ইন দ্য চার্ট, এই চার্টটাই আমরা দেখি, এই যে চার্ট, এই চার্টটা আপনাদের লাগবে, ছবি তুলে রাখেন অথবা লিখে রাখেন অথবা স্ন্যাপশট নিয়ে রাখেন। স্পিটার 1:2 যদি কোন স্পিটার লাগান লস হবে কত, 3.5, 1:4 যদি স্পিটার লাগান লস হবে কত, 7 ডিবি লস হবে। এই চার্টটা আমি গুগল থেকে নিয়েছি, যদিও এটা শতসিদ্ধ না, কোথাও আপনারা দেখবেন বেশি কম 7.5, 4 অথবা এটা 11 ইত্যাদি, তো এটা একটা ক্যালকুলেশন করে তারা দিয়ে আসছে। আমরা এটা দেখছি ধরি এরকমই একটা, একটু বেশি কম হতে পারে। তাহলে স্পিটারের চার্ট আমরা 32 পর্যন্ত এখানে দিয়ে রাখি, 1:32 হলে 17 লস হবে। এই লসটা আমরা ক্যালকুলেট করব, আমরা একটু পরে অঙ্ক করব, অঙ্ক করে তাহলে কি বললাম, এটা আমি গুগল থেকে নিয়েছি, এটা শতসিদ্ধ না, এটা একটু বেশি কম হতে পারে, ডিপেন্ডস করি। এটাই আমরা আজকে সেশনের জন্য পাওয়ার বাজেট ফর্মুলা। এখন আসেন পাওয়ার বাজেট, যেটা নিয়ে যে এত কথাবার্তা, অপটিক্যাল পাওয়ার বাজেট আজকে যে মূল হেডিং, পাওয়ার বাজেট ফর্মুলা। পাওয়ার বাজেট যে ক্যালকুলেট করবেন, এটা ফর্মুলা লাগবে না, ফর্মুলা তো লাগবে, অঙ্কের ফর্মুলা লাগবে। ফর্মুলাটা হচ্ছে ভেরি সিম্পল, টোটাল লস, আগে আপনি টোটাল লস কত আপনি বের করবেন, আপনার নেটওয়ার্কে টোটাল লস, ওই যে ঘাটে ঘাটে লস আমি বললাম, কোথায় কোথায় লস, কানেক্টরে লস, ঘাটে ঘাটে আপনার ওই বাইরে থেকে যখন রাজশাহী থেকে আম আসে ঢাকায়, ঘাটে ঘাটে পয়সা দিতে হয়, পয়সা দিতে হয়, তখন আইসে কি করে তারা চেক করে যে আমার কত টাকা দিলাম, ওইখানে রাজশাহীতে দিলাম, ফেরিতে দিলাম, এইখানে দিলাম, কত টাকা আমার এখানে গেল, ওই টাকাটা কি আমের উপরে ফালায়, প্রোডাক্টের উপরে ফালায়, ফালানোর পরে সে দাম সিলেক্ট করে, তখন সে চিন্তা করে যে আমি আম কত টাকা কেজি বিক্রি করব, ওখান থেকে কেনা 20 টাকা কেজি, আমি কি 20 টাকা কেজি বিক্রি করলে 5 টাকা লাভ হবে, না 20 টাকার উপরে আরো ইয়ে আছে না, ঘাটে ঘাটে পয়সা দিয়ে আসছি, পুলিশে দিছে, অমুকে দিছে, দিতে দিতে আমার আমের দাম পড়ে গেছে 25 টাকা কেজি, তাহলে আমার 25 টাকা কেজি বিক্রি করে লাভ হবে না, আমাকে মিনিমাম 30 টাকা বিক্রি করতে হবে। তাহলে আমি পাওয়ার বাজেটে লস ক্যালকুলেট করি, আমার কোথায় কোথায় লস গেছে, কানেক্টরে লস আছে, ডিস্টেন্স যত ডিস্টেন্স গেছি আমি তত লস আছে, স্পিটার জয় জয় আমি স্পিটার দিলাম সেখানে লস আছে, স্প্লাইসিং, স্প্লাইসিংটা আপনার কানে আপনার ইয়ে বলতে পারবে, আপনার টেকনিশিয়ান, এই তুমি কয়টা স্প্লাইস করছো, আপনি জোড়া কয়টা লাগাইছো, যত জোড়া লাগাইছেন তত আপনার লস হয়েছে, এবং আদার্স যেটা হলো আপনার আরো সেফটি মার্জিন, এইটা ধরে আমি লস ক্যালকুলেট করব। আমি এখনই লগ আউট হয়ে যাব, সেম আইডি দিয়ে আপনারা আবার লগ ইন করতে পারবে, পাসওয়ার্ড ABC123, পাসওয়ার্ড ABC123, আমি আবারও লিখে দিচ্ছি, পাসওয়ার্ড ABC123, স্প্লাইসিং এবং আদার্স, এইটা হচ্ছে আপনার টোটাল লস। তাহলে আপনার নেটওয়ার্কে টোটাল লসটাকে ক্যালকুলেট করতে হবে, ভাই আমার লস কত, লস ক্যালকুলেট করলেন, লস ক্যালকুলেট করার পরে আপনার ওই নিউয়ের আরএক্স পাওয়ার কিভাবে পাবেন, আপনার কোন লস ক্যালকুলেট করব, আপনার নেটওয়ার্কে কত লস, পাওয়ার বাজেট ওই নিউ আরএক্স পাওয়ার, এটা পাওয়ার বাজেট থেকে ওই নিউ আরএক্স পাওয়ার ক্যালকুলেট করব। আমরা কি বের করতে চাচ্ছি, আমরা বের করতে চাচ্ছি ওই নিউ এর আরএক্স পাওয়ার, একটা সাইডে একটা কাস্টমার এন্ডের আরএক্স কত পাবো, মানে বাংলা ভাষায় যদি আমি বলি ওই নিউ ডিবি কত পাবে, এটা ক্যালকুলেট করতে চাচ্ছি। তাহলে কি হলো,
আমি যদি দেই কোন অপটিক্যাল মডিউলের টিএক্স, আমি কোন মডিউল বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম, কোনের টিএক্স কত, কোনের টিএক্স থেকে আপনার যা লস সেটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, বুঝে গেল? এখন আমরা একটা কেস স্টাডি ওয়ান একটা আমরা হাতে কলমে করি। সবাই কাগজ কলম নিয়েছেন তো? না দেখেন একটা চিত্র, চিত্রেতে দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন? একটা ওএলটি, একটা ওএলটি থেকে প্রথমে হল একটা স্পিটার 1:4, তারপরে আরেকটা স্পিটার 1:8, তারপরে আরেকটা স্পিটার 1:2, তারপরে একটা ওএনইউ। এই ওএনইউটা আপনার ক্লায়েন্ট এন্ডে আছে। একটা ওএলটি, এই ওএনইউটার আরএক্স কত এটা আমরা বের করতে চাই। ওএলটি থেকে প্রথমে দূরত্ব 3 কিলোমিটার এই স্পিটারটা, তারপরে 5 কিলোমিটার দূরে আপনার ওএনইউটা আছে, এবং লাল গোল গোল, লাল গোল গোল এগুলো আপনার কানেক্টর হিসেবে দেখানো আছে, এগুলো কানেক্ট। তাহলে চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? কে স্টাডি, এটা আমরা কে স্টাডি বের করবো। তাহলে টোটাল ডিস্টেন্স কত? এই যে 3 কিলোমিটার যোগ 5 কিলোমিটার, 8 কিলোমিটার দূরত্ব আছে, ঠিক আছে? 8 কিলোমিটার, খাতা কলম কাগজ কলম নিয়ে 8 কিলোমিটার দূরত্বে আপনার ওয়েনিটা আছে। টোটাল কানেক্টর কয়টা? এই যে লাল গোল, লাল গোল দেওয়া, 1, 2, 3, 4, 8 কানেক্টর আছে, 8 কানেক্টর লিখলাম, 8 কানেক্টর। আর কি আছে? স্পিটার, স্পিটার কি আছে? প্রথমে 1:4 আছে একটা, পরে 1:8, 1:8, তারপরে কি 1:2, দেখলাম স্পিটার আছে। তারপরে আমি টোটাল স্পাইসিং ধরলাম 5টা, কারণ স্পাইসিং তো এখানে দেখানো সম্ভব না, স্পাইসিং ঘড়ি এখানে এই এই এখান থেকে 5 কিলোমিটারের মধ্যে জোড়া আছে 2টা, এখানে জোড়া 2টা, এই 5টা জোড়া আছে ঘড়ি ক্যালকুলেশনের ছাড়। কি এই এখান থেকে কি ইনফরমেশন পেলাম? পেলাম হচ্ছে টোটাল ডিস্টেন্স পেলাম, কানেক্টর আছে 4টা কানেক্টর পেলাম, 4টা কানেক্টর, স্পিটার আমার দেওয়া আছে 1:4, 1:8, 1:2, স্পিটার দেওয়া আছে, এই যে স্পিটার গুলো পেলাম, এবং স্প্লাইসিং আমরা ধরি, এটা টেকনিশিয়ান বললো যে স্যার এখানে আমার 5টা জোড়া আছে এই ওএনইউ। তাহলে আপনি অফিস থেকে বসে এই ওএনইউ কত আরএক্স পাবেন? আমরা এই ক্যালকুলেশন করবো, আপনি অফিস থেকে বসে ক্যালকুলেশনে দেখবো এই ওএনইউ কত ইভি পেতে পারে। ওকে, নেক্সট ক্যালকুলেশনে আসি, দেখবো ধরি কেএক্স এর 7 দিবি, আপনার একটা মডিউল আছে কেএক্স 7 দিবি, টোটাল লস ক্যালকুলেট করি, কানেক্টর, ডিস্টেন্স, স্পিটার, স্প্লাইসিং এবং আদার্স। টোটাল কত ছিল? কানেক্টর 4টা কানেক্টর ছিল, তো পার কানেক্টরে কত লস? ওই যে আমরা দেখেছিলাম পার কানেক্টরে 0.75 লস, তাহলে একটাতে 0.75 লস, 4টাতে কত লস? ডিস্টেন্স, কত ডিস্টেন্স আছে আমার? এই মাসুরের বাচ্চার কারণে আমি এক ট্রেনিংটা ঠিকমতো একটু করতে পারলাম না। ডিস্টেন্স, ডিস্টেন্স ছিল কত? 8 কিলোমিটার ডিস্টেন্স ছিল। আমরা যদি একটু দেখে যাই তখন দেখব 8 কিলোমিটার ডিস্টেন্স, পার কিলোমিটারে কত কত লস? 0.35। ওই যে আমরা চার্টে যেটা আমরা বুঝছিলাম যে আপনি স্ন্যাপশট নেন, 1 কিলোমিটারে লস 0.35, 1 কিলোমিটারে লস কত দিলাম গুণ। স্পিটার, 3টা স্পিটার ছিল কিন্তু ভাই, মনে আছে? যে স্পিটার 3টা যদি স্পিটার ছিল, 3টা স্পিটার, এই যে 1:4, 1:8, 1:2, 3টা স্পিটার, কোন স্পিটারে কত লস হয় এটা একটা চার্টে ছিল। তাহলে আমি যে দেই এই যে প্রথমে স্পিটার 7 লস, তারপরে স্পিটারে 10.5 লস, তারপরে স্পিটারে 3.5 লস, কোন স্পিটারে কত লস হয় একটা চার্টে ছিল। তাহলে স্পিটারে আমার এত লস হলো, হইলো। স্প্লাইসিং, 5টা স্প্লাইসিং ছিল, 5টা, 5টা জোড়া ছিল, এক জোড়ায় কত লস? 0.2 dB লস। তাহলে 5 জোড়ায় কত লস হবে? 5 জোড়ায় লস হবে এত ইঞ্চি এত, এবং 3 হলো একটা সেফটি মার্জিন। আমরা বলছিলাম যে 3 আমরা সেফটি মার্জিন, সেফটি মার্জিন আমরা নিব। তাহলে আমরা টোটাল কত লস হয় এই গুণ করে যোগ করে আমি লস হবে কত? 30.8 dB, এটা আপনার লস হয়ে গেলো ওই অনুটার জন্য।
এক্স কত ছিল আপনার বাজার থেকে কিনে নিয়ে আসছিলেন? এক্স ছিল অন মডিউলের এক্স মাইনাস টোটাল পাওয়ার লস। এখন যদি আমি পাওয়ার বাজেট ক্যালকুলেট করতে চাই আর এক্স ওই নিউটার আর এক্স যেটা আমরা করতে যাচ্ছি, সাত আর সাত মাইনাস 30.8, এই দুইটা বাদ দিয়ে দিলেই কত আসছে টোটাল লস হয়েছিল কত? কিনছেন কিনে নিয়ে এসেছিলেন, এই দুইটা বাদ দিয়ে দিলেই কত আসছে? মাইনাস 23.8। ওই কোয়েন এর আর এক্স হবে 23.82। আমি আগেই বলছিলাম আপনারা কিন্তু স্ন্যাপশট নিয়ে রাখেন, আমি ব্যাকে যাই আপনাদের জন্য ব্যাকে যাই কোন স্পিডারে কত লস হবে, এই যে কোন স্পিডারে কত লস, 1:2 যদি লাগাই হবে এত, 1:4 লাগালে 7, 1:8 লাগালে 10.5, 1:16 লাগালে 14, কোন স্পিডারে কত লস হবে? ঠিক আছে, এখন আমার এই ফিগারটাতে কি ছিল, স্টাডিতে কি ছিল? 1:4 ছিল একটা স্পিডার, 1:8 ছিল একটা স্পিডার, 1:2 ছিল একটা স্পিডার, আপনাদের জন্য আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, এই দেখেন এটা আপনারা নিজেরা ক্যালকুলেশন করেন, আপনারা নিজেরা করবেন, নিজেরা করে আপনার চ্যাট বক্সে উত্তরটা দেন। আচ্ছা এখানে কি আছে, আছে দেখেন ওএলটি তিনটা কানেক্টর আছে, কানেক্টর তিনটা, কানেক্টরের লস কত বের করেন, ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স আছে 2+6 8 কিলোমিটার, টোটাল 8 কিলোমিটার ডিস্টেন্স, কোন মডিউল হচ্ছে 7 dB, টোটাল লস থেকে বের করে ছাদ থেকে দিয়ে দেন, দিয়ে আপনার চ্যাট বক্স উত্তরটা দেন সবাই দেখো। আচ্ছা আরেকটা কোশ্চেন ছিল যে আমাদের যে পন মডিউলটা, হ্যাঁ এটা প্লাস 7 ডিবি আপনি বলছিলেন যে বি প্লাস প্লাস সি প্লাস, ওগুলো হচ্ছে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, টেকনিক্যাল স্ট্যান্ডার্ড, আমি কোনটা দিয়ে আসা, আপনারা এটা করেন, করে সবাই দেন দেখি কে কে দিছেন, আমি পারেন ইম্পসিবল, মাইনাস 15 ঠিক আছে, তাহলে আমি কি করি টোটাল লস ক্যালকুলেট করি, কানেক্টর ছিল কয়টা, কানেক্টর ছিল তিনটা, রাইট, এক কানেক্টরে 0.7 লস, ডিস্টেন্স ছিল কত 8 কিলোমিটার, এই ডিস্টেন্সে লস, স্পিডার ছিল কয়টা, দুইটা স্পিডার ছিল 10.5, 14, স্প্লাইসিং ছিল কত, তিনটা জোড়া ছিল এবং প্লাস 3 আমার সেফটি মার্জিন, টোটাল লস হচ্ছে 33.15 টোটাল লস, আর কোন মডিউল থেকে লস বাদ দিলে কত হয়, 7 থেকে 33 বাদ দিলাম 26.15, আপনারা যারা 26.15 উত্তর করেছেন সবাই সঠিক, আর যারা করতে পারেন নাই তারা সঠিক না, হয়তো বা ক্যালকুলেশনে ভুল হতে পারে, কিন্তু আপনারা জিনিসটা যদি বুঝে যান তাহলেই হবে, দ্যাটস ইট, ঠিক আছে। ওকে তাহলে আমরা এখন কোয়েশ্চেন এন্ড অ্যানসারে চলে যাব, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কোয়েশ্চেন বলেন, আমরা কোয়েশ্চেনের চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। কি আপনারা কি জানতে চাচ্ছেন বলেন, আমি রেশিওর এটা যে এটা একটু যদি আরেকবার জানাই দেন, করতে পারবো হাইয়েস্ট ডিপনের জন্য, ফর ডিপন এটা হচ্ছে জিপন 1:4 যদি প্রথম ইউজ করি
পরে ইউজ করতে পারবো 1:32 যদি দুইটা করি তাহলে 4×32 এটা যদি আপনি গুণ দেন 28 টা হবে আপনি যদি মনে করেন না আমি লাগাবো প্রথমেই লাগাবো 1:8 লাগান তারপরে আপনি লাগাবেন 1:16 মানে দুইটা 1:8 1:16 দুইটা স্টেপস প্রথমে বলেন যে না আমি 1:2 দিব লাগান 1:2 পরে 1:32 1:16 দুই আলকারি 2×64 গুণ করলে 128 8×16 গুণ করলে 128 এটা হচ্ছে টু স্টেপস দুই ভাঙ্গা যদি দেন আপনি যদি বলেন না আমি তিনটা স্টেপস করব 1:2 1:2 1:32 তাহলে 2×2 4 4×32 128 আপনি বললেন যে না আমি 4×16 2 করব করতে পারেন 4×16 4×64 64×2 128 এটা হচ্ছে তিন স্টেপস যদি করেন তাহলে ক্যালকুলেশনটা হবে এমন কোনটার পরে কত দিতে পারবেন বা এটা আগে পরেও দিতে পারবেন 4×16 এখানে 16 আনতে পারেন 4 পরে নিতে পারেন 2 আগে নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এই কম্বিনেশনে থাকতে হবে এই কম্বিনেশনটাতে থাকতে হবে ঠিক আছে এটা যদি একটু দেখতেন জি জি ইপন ইপন ইপনটা ব্যাক সাইডে সেম থিং ইপন দ্যাট ইজ ইপন ইপন হচ্ছে দুই স্টেপসে যদি যাই চব্বিশ কি সাধারণত আমরা এইভাবে ইউজ করি এলোমেলো এটাই আমি বলছি যেটা এলোমেলো যখন যেটা আমার মনে হয়েছে তখন মানে স্পিটাল যেকোনো একটা স্লাইড ওপেন করলে হবে এখানে যে কানেক্টর গুলোর কথা বলা হয়েছে ওই ইউনিট আগের কানেক্টরটা যদি আমি প্যাচ কোড ধরি বা ওএলটি থেকে যেটা গেছে সেটাও যদি আমি প্যাচ কোড ধরি মাঝখানের গুলো কি বা অ্যাকচুয়ালি কানেক্টর গুলো কি আসলে কানেক্টর গুলো আপনাকে একটু এটা বোঝার জন্য এখানে আর কি